নমস্কার বন্ধুরা, আমি অমিতা। অজানা কথায় আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি অজানা কথায় এমন এক উড়োজাহাজের কথা বলবো যেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। এই ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের বাপাতলা জেলায়। হঠাৎ করেই রাস্তায় নেমে এসেছিল একটা বড় উড়োজাহাজ। তবে হ্যাঁ, উড়োজাহাজটি কিন্তু আকাশে উঠতে উঠতে নেমে আসেনি, আসলে বিমানটি ছিল বেশ পুরনো। ভিডিওটি লক্ষ্য করলে দেখতে পারবেন যে একটি ট্রাক বিমানটিকে বহন করে নিয়ে যাচ্ছিল। ট্রাকটি যখন রাস্তা ধরে এগোচ্ছিল, তখনই আন্ডারপাসের তলা দিয়ে যেতে গিয়ে বিমানটি আটকে যায়, আর তার জেরেই ঘটে কিন্তু বিপত্তি। মানুষ সাধারণত আকাশ দিয়ে বিমান যেতে দেখে, কিন্তু আচমকা এইভাবে রাস্তায় বিমান দেখা যাবে তা কেউ ভাবতেই পারেনি। সে কারণে আন্ডারপাসের তলায় ট্রাকের ঘাড়ে চেপে যখন বিমানটিকে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন পথ চলতি মানুষ কয়েক মুহূর্তের জন্য চমকে গিয়েছিলেন। আর যখন আন্ডারপাসের তলায় বিমানটি আটকা পড়েছিল, তখন বিমানটিকে দেখতে বহু মানুষ ভিড় করেছিলেন। বিমানটির মালিক হচ্ছেন হায়দ্রাবাদের পিস্তা হাউস। পুরনো বিমানটি কোচি থেকে হায়দ্রাবাদের ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছিল, আর এই পিস্তা হাউস হচ্ছে একটি খাদ্য সরবরাহকারী সংস্থা। পিস্তা হাউসের মালিক শিবশঙ্কর এই পুরনো বিমানটি কিনেছিলেন, আগামী দিনে ওই বিমানে তিনি রেস্তোরাঁ খুলবেন বলে। বিমানটি আন্ডারপাসের তলায় আটকা পড়ায় ওই এলাকায় কয়েক ঘন্টার জন্য যান চলাচল ব্যাহত হয়, যার জেরে তীব্র যানজট তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ। পুলিশ গিয়ে পুরো ব্যবস্থাটাকে হ্যান্ডেল করে। তো এইরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। তবে আজকের মতো টাটা।